কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে যে যিনি একজন সৎ ভালো মানুষকে মনোনয়ন দিয়েছেন। আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে 1981 সালে SSC পাশ করার পর থেকে কালীবাড়ি রোডে আমাদের যাতায়াত যারা আমরা ছাত্রলীগ করেছি, পকন ভাই সেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হয়েও কিন্তু তিনি কোনোদিন উপরের দিকে তাকান নাই, তিনি মাটির নিচে চেয়ে হেঁটে দিয়েছেন। আমরা জানতাম না তিনি এই আত্মরাজ শ্রেণীর ওদের আরেক সন্তান রয়েছেন, যিনি একটি ভালো মানুষ হিসাবে সারা বরিশালে পরিচিতি লাভ করেছেন। আপনারা আজকে আমি বলতে চাই এখানে বরিশালের মা সবাই রয়েছেন, খোকন ভাই সম্পর্কে কেউ বলতে পারবে না একটা অন্যায় করেছেন। খোকন ভাই চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে দেখি নাই দীর্ঘ 43 বছরে। আমাদের কাছে আপনাদের কাছে একটু ফরিয়াদ জানাই, যেহেতু আপনারা দুঃসময়ের কর্মী, আপনারা একটা রক্তচক্ষু অপেক্ষা করে, একটি মহলের রক্তচক্ষু অপেক্ষা করে আপনারা আমাদের মাননীয় মন্ত্রী জাহেদ ফারুক স্বামীর পাশে ছিলেন, আমি এবং তিনি আপনাদের সুখ দুঃখ দেখেছেন। আমি আমার প্রার্থী আমার শ্রদ্ধা খোকন ভাইকে বলতে চাই, আপনি কোনো ভয় করবেন না, উপরে আছে আল্লাহ এবং নিচে আপনার এই ছাত্রলীগ যারা এই রক্তচক্ষু অপেক্ষা করে সেন্টার রয়েছে, খোকন ভাইকে অবহিত করতে চাই। আমরা বাংলাদেশ ছাত্রলীগ যারা বিগত দিনে ছাত্রলীগ করেছেন, বর্তমান ছাত্রলীগ তারা ইতিমধ্যে 130টা সেন্টার কমিটি করে দিয়েছেন। আমরা পরবর্তীতে যুবলীগ আমরা মহানগর যুবলীগের সেন্টার কমিটি করব, আমরা প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের সেন্টার কমিটি করব। পরবর্তীতে আমরা যারা দায়িত্বশীল আমাদের রয়েছেন সকল কমিটিকে একত্রিত করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সবাইকে একত্রিত করে আমরা সেন্টার কমিটি করে দেব, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আওয়ামী লীগের নেতৃত্বে। এবং আগামী আপনাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই যে আপনারা যেহেতু অনেক রক্তচক্ষু উপেক্ষা করে জাহিদ ফারুক স্বামীর পাশে ছিলেন, তাকে নির্বাচিত করেছিলেন, তেমনিভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী 12 জুন আমাদের স্বাগত শ্রদ্ধ প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী জানাব খোকন শ্রেণী বাদকে জয়লাভ নৌকায় ভর দিয়ে জয়লাভ করে নেবেন। আমরাই বলেছিলে বিজয় মিছিল করবো, এই আশা থেকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।